হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটি কমান্ড, এবং এই অপশনের কাজটি আজকে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স আপনারা সঙ্গে থাকুন। সেভ অ্যাজ কি আপনারা দেখতে পাচ্ছেন যে মাউস পয়েন্টারটি আমার সেভ অ্যাজ অপশনের উপর রয়েছে। সেভ অ্যাজ হচ্ছে একটি ফাইলকে একাধিক নামে সেভ করার প্রক্রিয়াকে বলে সেভ অ্যাজ। আমি আবার বলছি, একটি ফাইলকে একাধিক নামে সেভ করার প্রক্রিয়াকে বলে সেভ অ্যাজ। কম্পিউটারে হার্ড ডিস্কে কোনো ডকুমেন্টকে রাখার প্রক্রিয়া। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো আমি এমএস ওয়ার্ড ফাইলটি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সনের ফাইলটি ওপেন করেছি। আমি প্রথমে আমার ল্যাপটপের ডেস্কটপ থেকে যে কোনো একটি ফাইল ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 33 অথবা এখানে রয়েছে রাহাত নামের ফাইলটি আমি ওপেন করলাম ডবল ক্লিক করে। রাহাত নামের ফাইলটি এই যে ওপেন হয়েছে, ঠিক আছে। আমি এই রাহাত নামের ফাইলটি ওপেন করার পর আমি এই ফাইলটি সেভ আছে বাট এইটি আমি অন্য নামে সেভ করতে চাই, বাট আমার এই মূল ফাইলটির কোনো প্রবলেম হবে না, কোনো পরিবর্তন হবে না, এই কাজটিকেই বলা হয় সেভ অ্যাজ। তাহলে প্রথমে আমাকে কী কাজ করতে হবে, অফিস বাটন থেকে সেভ অ্যাজ বাটনে একটা চাপ দিতে হবে। এই ক্লিকটা করার পরে এই ফাইল নেম অপশনে রাহাতের জায়গায় আমি অন্য একটি নাম বসিয়ে দেব। আমি এখানে বসিয়ে দিলাম 0022 80। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন এটি কোথায় লিখতে হবে, ফাইল নেম বক্সে। পূর্বের নামটি মুছে এখানে একটি নতুন নাম দিতে হবে। তারপরে আপনি এই যে ফাইলটি কোথায় রাখতে চান, কোথায় জমা হবে, আমি সাধারণত লোকাল ডিস্ক ডি, আমি এই ডি সিলেক্ট করে মনিটরে এই ডান দিক থেকে সেভ বাটনে ক্লিক করলাম। এবার এই পুরনো ফাইলটি আমি ক্লোজ করে দিলাম, ব্যাস। নেক্সট, এবারে আমি দেখব এই যে ডেস্কটপে রাহাত নামের ফাইলটি যে এখানে আছে, এই ফাইলটি আমার পিসিতে লোকাল ডিস্ক ডি, এরপর এখানে আমি কি নামে রেখেছিলাম সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, 0022। এই ফাইলটি আমি ডবল ক্লিক করে ওপেন করলাম। দেখা গেছে এই ফাইলটি ডেস্কটপেও আছে বাট আমার লোকাল ডিস্ক ডিতেও রয়েছে। জাস্ট এই কাজটাকে বলা হয় সেভ অ্যাজ। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। অবশ্যই যদি ভিডিওটি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুশ করে বা থামিয়ে থামিয়ে আপনি ভালোভাবে কথাগুলি যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। বিষয়টা হচ্ছে এভাবে, আমি কি শিখিয়েছি যে একটি প্রথমে ফাইল সেভ করে নিতে হবে, যে কোনো ফাইলটি, এই রাহাত নামের ফাইলটি সেভ করা ছিল এটাকে ডবল ক্লিক করে ওপেন করেছি, তারপরে এবং পুরনো নামের জায়গায় নতুন নাম লিখে কোথায় ফাইলটি রাখবো সেটি লোকেশন নির্বাচন করে সেভ দিয়েছি। কাজ জাস্ট এতটুকু, জাস্ট এনাফ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আজকের ক্লাসটি ছিল সেভ এর সম্পর্কে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, কারণ নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে পর্যন্ত।